দেখুন তো বন্ধুরা, চেনেন নাকি এই বাড়িটি? হয়তো কেউ কেউ দেখেছেন, তবে অনেকের কাছেই এটি অজানা। গঙ্গার তীরবর্তী ডাচ গঠনশৈলীতে নির্মিত পুরনো এই বাড়িটি আর পাঁচটি বাড়ির মতোই, তবে এর ঐতিহাসিক গুরুত্ব ভারতীয়দের কাছে অপরিসীম। কারণ এখানেই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠ এবং তাতে ব্যবহৃত বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেছিলেন। বর্তমানে এটি বন্দে মাতরম ভবন বলেই খ্যাত। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা চলেছি সেই বন্দে মাতরম ভবনে। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন, তাহলে আর কি, আপনারাও চলুন আমাদের সঙ্গে। আজ অল্প কিছুক্ষণের মধ্যেই দেখে নিন এই বন্দে মাতরম ভবন। একটা অনুরোধ রইল, সঙ্গ ছেড়ে যাবেন না। শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তবে একটা লাইক নিশ্চয়ই দেবেন। আর এই অল্পখ্যাত জায়গাগুলিকে বহুল প্রচারের আলোকে নিয়ে আসার জন্য ভিডিওটি পরিচিত মহলে শেয়ার করবেন। আর এই ধরনের অল্পখ্যাত আরও অনেক জায়গার সম্বন্ধে সবার আগে জানার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি না আগে করে থাকেন। তাহলে চলুন আস্তে আস্তে ঘুরে ঘুরে এবার সমস্ত বাড়িটাই আমরা দেখে নিই। একদিকে প্রাণচঞ্চল কর্মব্যস্ত শহর, আর অন্যদিকে পূর্ণ সলিলা স্রোতস্বিনী মা গঙ্গা। এই দুয়ের ঠিক মাঝখানে বাংলার নবজাগরণের এক উজ্জ্বল জ্যোতিষ্ক, সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বাসভবন। সামনে থেকে বাড়িটি একতলা মনে হলেও এটি আসলে দোতলা, অর্থাৎ এর একটি তল ভূগর্ভস্থ, তাই এটি স্থানীয় অঞ্চলে পাতাল বাড়ি বলেই খ্যাত। এটি তারই দৃশ্য, গঙ্গার দিক থেকে দুটি তলই পরিষ্কার বুঝতে পারা যায়, দেখা যায়। হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন বঙ্কিমচন্দ্র 1877 সালের গোড়ার দিকে এই ভাড়া বাড়িতে উঠে আসেন এবং 1881 সাল পর্যন্ত প্রায় দীর্ঘ 5 বছর এইখানেই বসবাস করেন। এখানে তিনি রজনী, কৃষ্ণকান্তের উইল, আনন্দমঠের ন্যায় অনেক উপন্যাস রচনার সাথে সাথে ভারতের জাতীয়তাবাদের মূল মন্ত্র বন্দে মাতরমের সুরারোপিতিও করেন। এই বাড়ির দ্বিতীয় তলে তৈলচিত্রের প্রদর্শনীর মাধ্যমে বন্দে মাতরম সঙ্গীতটা পরিস্ফুট করা হয়েছে, আমরা এখন সেগুলি দেখব, চলুন।
এখানে সেই সময় তাঁর ব্যবহৃত কোনো আসবাবপত্র নেই বটে, তবে এখানে পাবেন তাঁর পারিবারিক চিত্র, পরিবার পঞ্জি, যেসব বন্ধুদের এখানে যাতায়াত ছিল তাদের ছবি, তাঁর সমসাময়িক কালের ঘটনার উল্লেখিত বর্ষপঞ্জি ইত্যাদি ইত্যাদি, সেগুলিই এখন আমরা দেখছি। ঘর পেরিয়ে এবার এলাম বাড়ির উঠোনে। সেখানে একধারে এই সুন্দর ঘোরানো লোহার সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে চলুন ছাদটা দেখে নেওয়া যাক। উন্মুক্ত প্রশস্ত এই বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই দেখে নিয়েছেন এই বাড়িটি হুগলি জেলার সদর শহর চুঁচড়াতে অবস্থিত। এখানে কিভাবে আসবেন সেই পথ নির্দেশিকা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো, দয়া করে একবার দেখে নেবেন। যাই হোক, এবার ফিরে যেতে হবে, তাই মনে মনে বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করতে করতে ঋষির পায়ে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু আমাদের এই ছোট্ট প্রচেষ্টা যদি ভালো লাগে তবে একটা লাইক নিশ্চয়ই দেবেন, পরিচিত সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি না আগে করে থাকেন, আরও এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।